দরদাম করে নিয়ে যাবেন। ভাই কি আপনার সাথে আছে? হ্যাঁ, এগুলো আরেকজন ভাই টাঙ্গালে ভাই, এই ভাইকেও দেখে রাখুন, ভাইরা কোরবানির উদ্দেশ্যে গরুগুলো নিয়ে আসছে, সঠিক দরদাম করে আপনারা অবশ্যই নিয়ে যাবেন যাদের পছন্দ হবে। এই যে এখানে আছে আরেকজন ভাই, এখানে আসলে সব ভাইদেরকে পেয়ে যাবেন। ভাই কোথা থেকে আসতেন? টাঙ্গাইল? ও আপনারা দুই ভাই টাঙ্গাইল না? এইগুলো আপনারা সবাই টাঙ্গাইল না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সবগুলোই টাঙ্গাইলের গরু। এগুলার দাম কেমন চাচ্ছেন ভাই? 81 না? বাইরে আসতে হচ্ছে টাঙ্গাইল থেকে, এগুলো দাম চাচ্ছে হচ্ছে 180,000। আর এটাও সেমই নাকি না একটু কম বেশি? কম হবে না? এটা কত, 1.5 লাখ চাচ্ছেন নাকি? 1,60,000 না? আর তার পাশের কালোটা কত চাচ্ছেন ভাই? এই কালোটা 1,60,000। আর এই সাদাটা 1.5 লাখ না? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই লাল গরুটার দাম কত চাচ্ছেন? লালটা 90,000। এটা কি দেশাল আপনাদের? পরশুদিন রাত্রে গরু ভরা হয়েছে, সবগুলো আপনাদের পালের গরু? পালের গরু ভাই। আচ্ছা বাকি গুলো দেখাই দিই দর্শকদের, আপনাদের গরু গুলা আপনাদের ভিডিও গুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব। এই যে এটা তার সাথে অভিজল শেখ। আচ্ছা ভাইয়ের নাম্বারটা একটু বলবেন। 0166444905299। আচ্ছা এই ভাইয়ের নাম্বারটা দেখাই দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে ভাইয়ের গরু, ভাই বলতেছে সবগুলো ভাইয়াদের পালের গরু, এদিকে সবগুলোই ভাইয়ের পালের গরু। ভাইয়ের কালেকশনটা আপনাদেরকে আমি দেখাই। ভাইয়ের অবস্থান করতে হচ্ছে মেরাদি হাটের ঠিক পিছনের দিকে, কাজীবাড়ি রোডে। আচ্ছা ভাইয়ের আছে হচ্ছে 18 নম্বর রোডে, চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভাইটির ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আর ভাই আপনাদের একটা দামের আইডিয়া দিচ্ছে, তার চেয়ে কিছুটা কম বেশি করে নিতে পারবে? কম বেশি করে নিতে পারবে, আমরা চাচ্ছি তারা বলবে। আচ্ছা তারপরে ভাই যে দাঁড়ানোটা দেখতেছি, এটা কি দেশাল? দেশাল। আচ্ছা এটা বয়স কেমন হয়েছে ভাই? বয়স 4 বছর হয়ে গেছে। 4 বছর। দাম কেমন চাচ্ছে? দাম যে 90-95 চাচ্ছি। 90 থেকে 95? জি। এতে কিছুটা কম বেশি হলে সেরে দিবে, কাস্টমার বলতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা 4 গ্রাম চাচ্ছি। বয়সটা কেমন হয়েছে? এটা 4 বছর উপর চলে গেছে। 4 বছর। ওজন কেমন ধারণা করতেছেন ভাই? ধারণা করতেছি আপনি 3.5 মণ বসে আছে এটাতে। 3.5 মণ ইনশাল্লাহ হবে, তার কম হবে না মোটামুটি? না কম হতে পারে। আর এটা মনে হয় ক্রস নাকি বসা? না এটা দেশি অরিজিনাল বসে, খরচ হবে না। ক্রস না এটা? না না না, দেশি। ওটা দেশি না? এটা দেশি। কত চাচ্ছেন? এটা 90 চাচ্ছি। 90,000 না? জি। আচ্ছা এই যে দাঁড়ানোটা সাদাটা কত চাচ্ছেন? এটাও 90 চাচ্ছি। একদম ছোট থেকে আপনারা পালা?
আচ্ছা ভাইয়েরা একদম ছোটোর থেকে পালছে, গরুগুলা দাম চাচ্ছে ভাইয়েরা 90,000 করে। আপনারা চাইলে ভাইয়াদের সাথে দরদাম করে নিতে পারেন। জি জি, প্রত্যেকটা গরুই ভাইয়ের সাথে 90,000। সুবিধার্থে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এগুলোর ভাই ওয়েট কেমন আশা করতেছেন? আশা করতেছি মিনিমাম আপনার মনে করে লাভ হলে এটা 3.5 মণ হবে। আচ্ছা 3 মণ, এটা মানে 3 মণ প্লাস সবগুলো? হ্যাঁ সেট প্লাস, এটা বেশি হবে, ওইটা বেশি, এটা বেশি হবে ভাই 3 মণ প্লাস আশা করতেছে। আর দাম যাচ্ছে 90 থেকে 95। কাস্টমার বলতে পারবে কিছুটা, কাস্টমারকে বলার একটা জায়গা রাখবেন আর কি আপনারা। জি, কিছুটা কম বেশি করে নিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি ভাইয়ের কালেকশনগুলো, এগুলো ভাইয়ের কালেকশন, সবগুলোর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা এই টাইপের গরু খুঁজতেছেন অবশ্যই আসবেন এবং ভাইয়ের সাথে কথা বলবেন। সব উচ্চ আছে, সব 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 উচ্চ আছে, সামনেটা ভাইয়া উচ্চ আছে। এই হলো ভাইয়েরা সবগুলো, সবাই আপনাদের সাথে? জি জি জি। আচ্ছা ঠিক আছে, এই হলো ভাইয়েরা, জামালপুরে ভাইয়েরা আসলে আপনাদের সাথে যোগাযোগ করবেন, ভাইয়েদের গরুগুলো দরদাম করে ইনশাল্লাহ নিয়ে দিতে পারবেন। ভাইয়েরা কোনো গরু ফিক্সড রেট বলতেছে না, একটু আশেপাশে বলতেছে? হ্যাঁ হ্যাঁ আশেপাশে বলতেছি, কম বেশি হবে, কম বেশি হবে বলতে পারবে, বলতে পারবে। তবে সবগুলো আপনাদের পালের গরু, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার, কিনা গরু নাই আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কোনো মেডিসিন টেডিসিন না না না, একটু পাবেন না আল্লাহ দিলে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনার নাম্বারটা আমরা দিয়ে দিলাম, তো চাইলে আপনাদের গরুগুলো এসে ইনশাআল্লাহ দেখবে এবং ফোনে যোগাযোগ করবে।